মাঘের শীতে নাকি বাঘও পালিয়ে যায়, এমন প্রবাদের বাস্তবতা হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশের উত্তর উত্তর পূর্বাঞ্চলের মানুষ। আগামী 48 ঘন্টার মধ্যে শীত আরও বাড়ার আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। কনকনে হিমেল হাওয়া আর কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। শীতের বিদিন সমস্যা, হাত পা বাড়ায় না, পকেটের লাহা লাগে, মাঠে যাওয়ার বসলে শীত লাগে, খুব ঠান্ডা লাগে, তারপরে আগুন তাপাই। বাতাসে তাপমাত্রা সাধারণত 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে এবং 8 ডিগ্রির মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কয়েকদিন থাকতে পারে এমন বার্তা আবহাওয়া অফিসের। ঠান্ডা ইদানিং আসছে, কয়েকদিন যাবৎ খুব বাড়ে গেছে। খুব তো শীত, কুয়াশায় কিছু দেখা যায় না, প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা আসা যাচ্ছে না, দেখলে হাত পা বেঁকা হয়ে যাচ্ছে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করায় রাজশাহী ও পাবনার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে কনকনে ঠান্ডার মধ্যে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে দেখা যায়। যদিও নির্দেশনা ছিল তাপমাত্রা 10 ডিগ্রি নিচে নামলেই বন্ধ রাখতে হবে স্কুল। সব জায়গায় এখন শৈত্যপ্রবাহ চলছে, এই কারণে মানে সব জায়গায় স্কুল বন্ধ, কিন্তু আমাদের স্কুল ব্যতিক্রম, আমাদের স্কুলে ক্লাস হয়েছে আর এখন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চলছে। তবে শিক্ষকরা জানান, বন্ধের নির্দেশনা জানার পরেই ক্লাস নেওয়া বন্ধ রেখেছেন তারা। এদিকে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষা কর্মকর্তাদের। পাহাড়ি হিমবাতাসের সঙ্গে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, এতে সব থেকে বেশি দুর্ভোগে পড়েছে পঞ্চগড়ের নিম্ন আয়ের সাধারণ মানুষ। কুয়াশা আর কনকনে ঠান্ডায় প্রকৃতি ঢেকে থাকায় শস্য উৎপাদন ব্যাহত হচ্ছে। হাড় কাঁপানো শীতে দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া ও শীতজনিত রোগের প্রকোপ। হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, বিশেষ করে শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। লাবিব হাসান, সময় সংবাদ।